কেবলমাত্র সরকার পরিবর্তনের নির্বাচন নয়, কেবলমাত্র আইন বদলের নির্বাচন নয়, আইন এবং সরকার দুইটাকে বদল করার জন্য বাংলাদেশে 70 সালের মতো 46 সালের মতো নতুন ধরনের নির্বাচন, নতুন ব্যবস্থা এইখানে চালু করার জন্য নতুন নির্বাচনের দাবিতে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এমডেট করে গুন্ডামি করে গণতন্ত্রের সমক্ষে সংগ্রামের যারা আজকে কাজ করছে তাদের উপর হামলা চালাচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বন্ধুরা যারা উপস্থিত হয়েছিলেন তাদের উপর সরকারি দলের মাস্তান বাহিনী গুন্ডা বাহিনী দুই দফায় আক্রমণ করে নাগরিক ঐক্যের যে মঞ্চ সেটাকে ভেঙেছে, চেয়ার টেবিল তুলে নিয়ে গেছে, তাদের সাংগঠনিক সম্পাদককে ঘটনাস্থলে একবার আক্রমণ করেছে, যারা আসলে তাকে রক্ষা করে ওই ঘটনাস্থল থেকে নিয়ে আসছিলেন পরবর্তীতে পথে এসে দ্বিতীয় দফায় তাদের আক্রমণ করেছে, এবং আমাদের পুলিশ বন্ধুরা সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই নেককারজনক ঘটনার প্রতিবাদে আজকের এই সমাবেশের, সংক্ষিপ্ত সমাবেশের সহযোদ্ধা সভাপতি এবং উপস্থিত বন্ধুরা, আমাদের জায়গা থেকে আমরা খুব সংক্ষেপে আপনাদের এই দুইটা কথা বলতে চাই। আর একটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মন্ত্রী সাহেবরা বিএনপির উপর যখন আক্রমণ করে, জামাতের উপর যখন আক্রমণ করে, তখন এটা বলার চেষ্টা করে যে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবি দাওয়া তুলে ধরেন, যারা শান্তিপূর্ণ পথে আসলে রাজনীতি করেন, তাদের আসলে রাজনীতি করার ক্ষেত্রে এই সরকার কোনো বাধা সৃষ্টি করে না। এখন এদেরকে প্রশ্ন করতে হয়, গণস্বাক্ষরের মতো একটা কর্মসূচি যদি শান্তিপূর্ণ কর্মসূচি না হয়, রাজপথে দাঁড়িয়ে জনগণকে স্বাক্ষর করার জন্য আহ্বান করা এবং যারা আগ্রহী তারা যদি সেখানে স্বাক্ষর করে, সেই কর্মসূচি যদি গণতান্ত্রিক কর্মসূচি না হয়, সেই কর্মসূচি যদি শান্তিপূর্ণ কর্মসূচি না হয়, তাহলে বাংলাদেশের আইনমন্ত্রী, বাংলাদেশের সংসদের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যারা নিজেরা জনগণের ভোট ছাড়াই নিজেদেরকে এই পদগুলিতে অভিষিক্ত করেছেন, তাদেরকে নতুন করে ফরমান জারি করতে হবে। আমরা এখান থেকে বলতে চাই, শান্তিপূর্ণ কর্মসূচি বলতে আপনারা কি কি কর্মসূচিকে বোঝেন তার একটা ফরমান আপনারা জারি করে দেন, যাতে এই দেশের মানুষ আপনাদের কথার বাইরে আর না যায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ঘটনাটা তারা কখন ঘটায়, এরকমের আক্রমণ তারা কখন করে? আমার আগে আমার একজন বন্ধু বক্তৃতা করছিলেন, আজকে যারা বণিক বার্তা দেখেছেন তারা দেখেছেন বাংলাদেশে গ্যাসের আমদানি 5 বছরে কমেছে, কারণ এলএনজিতে গিয়েছে, গ্যাসের চাহিদা বেড়েছে কিন্তু গ্যাসের আমদানি কমেছে, কিন্তু ব্যয় হয়েছে 310% ব্যয় বেড়েছে। 8,000 কোটি টাকায় যে গ্যাস আমদানি করেছে আগে, এইবার সেটার জন্য 33,000 কোটি টাকা তারা পরিশোধ করছেন। এই কথা যখন রাজনীতিবিদরা, এই কথা যখন আসলে রাজনৈতিক কর্মীরা মাঠে বলেন, জনগণকে যখন আসলে রাজনীতিবিদরা এটা বলার চেষ্টা করে যে এই যে সরকার, এরা যে ক্ষমতা দখল করে থাকতে চায়, এরা যে জনগণের ভোটের অধিকার দিতে চায় না, এরা যে নিজেরা ক্ষমতা দখল করে তারপরে এটাকে এক্সটেনশন করতে চায়, তার কারণ হচ্ছে যে এই রকমের গ্যাসের দাম, বিদ্যুতের দাম, দ্রব্যমূল্য, কী বলে টেলিফোনের বিল, পানির বিল, তার সব কিছু বাড়িয়ে এইখানে উন্নয়নের নামে যে টাকাটা তারা সংগ্রহ করে, এই টাকার উন্নয়নের ক্ষেত্রে 10 টাকা বাজেট করলে 2 টাকা খরচ করে 8 টাকা চুরি করেন, আর অন্যভাবে যাদেরকে এই টাকাটা তুলে দেন তারা সরাসরি এই টাকা দেশের বাইরে নিয়ে যান এবং সেইখান থেকে তারা কমিশন পান। আদানির কথা আপনারা জানেন, সারা দুনিয়া জুড়ে আদানি লোকসান দিয়েছে, বাংলাদেশের লোকসান লাভ দিয়ে তারা সেটা পুষিয়ে নিয়েছে। এখন আদানিকে দিতে হবে, সামিটকে দিতে হবে,
এসএলএম কে দিতে হবে, টাকা দিতে হবে, ব্যাংক লুটপাট করার অধিকার দিতে হবে, ব্যাংক লুটপাটের তদন্ত যাতে না হয় তার জন্য আদালতকে নিয়ন্ত্রণ করতে হবে। সিঙ্গাপুরে যাতে সামির গ্রুপ ধনির কাতার আরো উপরের দিকে উঠে তার জন্য তাদেরকে এলএনজি টার্মিনাল দিতে হবে, এবং এলএনজি টার্মিনাল যদি আপনি ব্যবহার করেন তার জন্য বিল দিবেন, যদি আপনি বসিয়ে রাখেন তার জন্য এগুলিকে কি যেন বলে ক্যাপাসিটি চার্জ দেবেন। এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার আইন, বসিয়ে রেখে টাকা দেওয়ার আইন, বিদ্যুৎ ব্যবহার করলে দেওয়ার আইন, বিদ্যুৎ ব্যবহার না করলে দেওয়ার আইন, এই যে জায়গাগুলি তারা ব্যবহার করে, এই যে আদালতকে তারা ব্যবহার করে, এই যে পুলিশকে তারা ব্যবহার করে, এই যে সেক্রেটারিয়েটকে তারা ব্যবহার করে, এই যে মন্ত্রণালয়গুলিকে তারা ব্যবহার করে, এই ব্যবহার করার জন্য আপনার কাছ থেকে টাকা তোলা হবে, এই টাকা ট্যাক্সের নামে তোলা হবে, এই টাকা জিনিসপত্রের দামের নামে তোলা হবে, এই টাকা লুটপাট করা হবে, এই টাকা বিদেশে পাচার করা হবে, এই টাকা যাতে পাচার করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা না দেওয়া যায় তার জন্য পুলিশকে দিয়ে মার দেওয়া হবে। পুলিশকে দিয়ে যখন মার দেওয়া সম্ভব না হয় তখন গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া হবে। সাকিব আনোয়ারকে সেই জন্য মারা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে মারের রাজনীতি তারা শুরু করেছে, এই যে ঘুমের রাজনীতি তারা শুরু করেছে, এই যে খুনের রাজনীতি তারা শুরু করেছে, এই যে ভোটার বিহীন ক্ষমতা দখল করে রাখার জন্য ভোটের তামাশা করে নির্বাচনের নামে তামাশার যে রাজনীতি তারা শুরু করেছে, পার্লামেন্টের নামে যে দামি পার্লামেন্ট, সংসদের নামে যে দামি সংসদ, এই যে বিচার বিভাগের নামে তাদের নিয়ন্ত্রিত বিচার বিভাগ, এই যে তামাশা তারা বাংলাদেশে করছে জনগণকে সাথে নিয়ে, জনগণের উপরে তাদের বাহিনীকে সাথে নিয়ে, এর বিরুদ্ধে আজকে বাংলাদেশে গণতন্ত্র মঞ্চ নতুন ধরনের রাজনীতি, নতুন ধারার রাজনীতি শুরু করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে। এই সরকারকে হটাতে হবে। এই সরকার যে সমস্ত ওই রকমের আইন, অনেক আইন, অনেক বিধিবিধান, অনেক ব্যবস্থা দিয়ে যেভাবে জনগণকে দমন করে, সেই অনেক বিধি ব্যবস্থা পাল্টাতে হবে। ওই বিধি পাল্টানোর জন্য এই সরকারকে পাল্টাতে হবে, এই সরকারকে পাল্টাতে হবে ওই বিধি পাল্টানোর জন্য। অতএব এই সরকার এবং এই ব্যবস্থা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। কেবলমাত্র সরকার পরিবর্তনের নির্বাচন নয়, কেবলমাত্র আইন বদলের নির্বাচন নয়, আইন এবং সরকার দুইটাকে বদল করার জন্য বাংলাদেশে 70 সালের মতো, 46 সালের মতো নতুন ধরনের নির্বাচন, নতুন ব্যবস্থা এইখানে চালু করার জন্য নতুন নির্বাচনের দাবিতে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই ঐক্যবদ্ধ জনগণকে নিয়ে গণতন্ত্র মঞ্চ আগামীর বাংলাদেশ, মুক্তির বাংলাদেশ, জনগণের বাংলাদেশ গড়ে তুলবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং তার ভেতর দিয়েই আমরা সাকিব আনোয়ার সহ গণতান্ত্রিক আন্দোলনে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, যাদেরকে দমন করা হচ্ছে, যাদেরকে মারধর করা হচ্ছে, তাদের প্রতিশোধ দেব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা জানি আজকে ফ্যাসিস্ট শাসক আন্দোলনের যে কোনো মাত্রা, এটি খুব সাধারণ, খুব সাদা মাটা, অথবা যদি খুব নিরীহ কর্মসূচি, কোনো কিছুই সইবার ক্ষমতা এই সরকারের নাই। আর সেজন্য নাগরিকের এটি গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর যে কর্মসূচি তারা বেশ কয়েকদিন ধরে চালাচ্ছিল ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, এবং যারা ভোট দিতে পারে নাই সেই সমস্ত জনতা সেগুলো স্বাক্ষর করছিলেন উৎসাহ নিয়ে, সেটি সহিবার মতো ক্ষমতা এই শাসকের নাই, যার কারণে নাগরিকত্বের সংগঠনের সম্পাদক গণতন্ত্র মঞ্চের অন্যতম কেন্দ্রীয় নেতা সাকিব আনোয়ারের উপরে নির্মম নিষ্ঠুরভাবে তারা হামলা চালিয়েছে। আজকের এই সমাবেশ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই, এবং একই সাথে এই গুন্ডা বাহিনী, এই মাফিয়া যারা অ্যামডেক করে গুন্ডামি করে গণতন্ত্রের সমক্ষে সংগ্রামের যারা আজকে কাজ করছে তাদের উপর হামলা চালাচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বন্ধুরা, আজকের এই শাসক কোন রকম আন্দোলনকে সহ্য করবার মতো ক্ষমতা নাই, তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এই সরকার জানে তারা
জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এই সরকার জানেন 15 বছর ধরে তারা জনগণের মতামতকে সম্মতিকে উপেক্ষা করে জোর করে জোর দখলের মতো রাষ্ট্রীয় ক্ষমতা বস্ত্র দখল করে আছে। আর তাই প্রতি মুহূর্তে জনগণকে ভয় পায়, প্রতি মুহূর্তে সঙ্গে থাকে। ওরা মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে দিয়ে ওরা দুশ্চিন্তা পড়ে যায় তাদের ক্ষমতা আছে কিনা, বালিশের নিচে ক্ষমতার চাবিটা খুঁজবার চেষ্টা করে। এটি তাদের প্রত্যহ ঘটনা, প্রত্যহ নিত্যদিনের ঘটনা। আর তাই সাকিব আনোয়ার উপরে এভাবে নগ্ন হামলা তারা চালিয়েছে, গণতন্ত্রের গণতান্ত্রিক আন্দোলনের উপরে নগ্ন হামলা চালিয়েছে। বন্ধুরা, আমাদের ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, কথা বলাতে চাই না। টাকা পাচার লোট এগুলো নিয়ে আর কত কথা হবে, এই সরকার কোনো কথা বলে না। বাংলাদেশ ব্যাংক বলে যে ব্যাংকিং পদ্ধতিতে টাকা পাচার হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এই টাকা কিভাবে পাচার হলো, কোথায় পাচার হলো, কারা পাচার করলো, এর কোনো তথ্য, এর কোনো ঠিকানা, এর কোনো বক্তব্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নাই। একই সাথে পূর্ববর্তী সরকারের অর্থমন্ত্রী বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, যারা টাকা পাচার করছে আমাদেরকে ঠিকানা দেন, তাহলে আপনারা কি সরকারে বসে কলা খান আঙ্গুল দিচ্ছেন যে আমরা আপনাদেরকে ঠিকানা দিব কোথায় কারা কিভাবে টাকা পাচার করছে, এটি কি সরকারের দায়িত্ব না? সংগ্রামী বন্ধুরা, এ হচ্ছে সরকার, এ হচ্ছে তার ব্যবস্থাপনা। জোর করে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকবার প্রয়াস ছাড়া, এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ে, এই সরকার নতুনভাবে ক্ষমতা নবায়ন করে হাত ডাক দিল যে দ্রব্যমূল্যের দাম তারা কমাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, আজকে এতদিন হয়ে গেল তথাকথিত এই দামি সরকার ক্ষমতা গ্রহণ করলো, দ্রব্যমূল্যের দাম কমে না, প্রতিদিন বাড়ে, প্রতি সকালে বাড়ে, প্রতি ঘন্টায় বাড়ে। আর এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন, যেটিকে সংবাদ সম্মেলন বললে ভুল হবে, সেখানে আমাদের দেশের কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা প্রধানমন্ত্রীর সাথে খোঁজ গল্প করেন, অথবা প্রধানমন্ত্রীর গুণগান গাইতে গাইতে ওনাদের সময় যায়, সেই জাতীয় জায়গায় দু একটি প্রশ্ন হয়তো তারা করেন, সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেটা আমাদের নেতৃবৃন্দ বলেছে। আর আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যদি এই দ্রব্যমূল্যের উত্তগতির, আজকে দ্রব্যমূল্য নিয়ে যদি কারসাজি করবার যদি কোনো প্রয়াস থাকে, সেটি অসৎ ব্যবসায়ীরা করে, চোরা কারবারিরা করে, মজুদদারেরা করে, আর তাদের প্রত্যেকের একটি জাতীয় ভিত্তিক সংগঠন আছে। আপনারা দেখেছেন আজকের এই সরকার ক্ষমতা গ্রহণের আগে, তথাকথিত 7 তারিখের নির্বাচনের আগে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী শীর্ষ সংগঠন মিলে এই প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলেছিল, বারবার দরকার শেখ হাসিনা সরকার, বারবার দরকার এই প্রধানমন্ত্রী সরকার। সেই ব্যবসায়ীরা, সেই মাফিয়ারা আজকে কোথায়? আজকে প্রধানমন্ত্রী দেখেন না, বিরোধী দলের পেছনে উনি কারসাজি খুঁজেন, সেই ব্যবসায়ীরা ওনাকে সমর্থন দিয়েছে, সেই ব্যবসায়ীদের সংগঠনকে নেতাদের উনি দেখে জিজ্ঞেস করতে পারেন কিভাবে কোথায় কারসাজি হচ্ছে, কোথায় মজুদ হচ্ছে, কিভাবে দ্রব্যমূল্য বাড়ছে, এই বক্তব্য, এই প্রশ্ন তিনি করতে পারেন না, তিনি করছেন না। সংগ্রামের সাথী বন্ধুরা, তিনি গণদোলার কথা বলছেন, আসলে কোনো মাফিয়াকে, কোনো সিন্ডিকেটকে গণদোলা দিতেন না, ইনি আজকের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গণদোলাই দেওয়ার জন্য যে তকমা তৈরি করার দরকার, এটিকে রাজনীতিকরণ করার দরকার, সেটিই করবার চেষ্টা করছেন। আমি বলি, যদি গণদোলা দিতে হয় তাহলে তাদেরকে গণদোলা দিবেন, তারা আপনার পাশে পাশে ঘুরছে, আপনার মন্ত্রিসভায় আছে, আপনার বাহিনীতে আছে, আপনার ব্যবসায়ী সংগঠনে আছে, ওদেরকে চিহ্নিত করেন, ওদেরকে এই গণদোলা দেন, মানুষকে অহংকার দিবেন না। বন্ধুরা, কথা বলাতে চাই না। বন্ধুরা, আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক আজকে তাদের, যারা এই জোর করে ক্ষমতায় বসে আছে, এটি একটি নিপীড়নমূলক সরকার, এবং একই সাথে এই সরকার যে শাসন ব্যবস্থা দ্বারা আজকে সরকার চালাচ্ছে, এটিও একটি নিপীড়নমূলক শাসন ব্যবস্থা। এখানে যে বিধিবিধান আছে, আইন কানুন আছে, ক্ষমতা কাঠামো আছে, সবগুলোই এই সরকারের অবৈধ কর্মকাণ্ডকে জায়েজ করবার জন্য, অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্যই
এই আইন কানুনগুলো যথেষ্ট। তাই আমরা পরিষ্কার করতে চাই আজকে এই ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করছি, একই সাথে আজকের এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যে এই শাসন ব্যবস্থা ফ্যাসিবাদকে বারবার নবায়ন করে, বারবার ক্ষমতার মস্তক দখল করার সুযোগ করে দেয়, বারবার লুট করবার সুযোগ করে দেয়, বারবার টাকা পাচার করবার সুযোগ করে দেয়, এদেরকে প্রতিহত করতে হলে আজকের এই শাসন ব্যবস্থাকে বদলাতে হবে। এবং সেই জন্য গণতন্ত্র মঞ্চ আজকের ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে তোলার আহ্বান জানাচ্ছে বন্ধুরা।